পুরনিয়োগ কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই দুর্নীতির শিকারে পৌঁছানোর জন্য তেরেপুরে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার তদন্তকারীদের স্ক্যানারে নিয়োগ কেলেঙ্কারির আতশকাচের তলায় থাকা সবকটি পুরসভার হাজিরা খাতা এবং বায়োমেট্রিক মেশিন। সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতির খবর সামনে এসেছে, এর মধ্যে পুরনিয়োগ দুর্নীতি অন্যতম। অয়নশীলের সূত্র ধরে এই দুর্নীতির খবর সামনে আসে। অয়নশীলের সংস্থা ABS ইনফোজোনে তল্লাশি চালিয়ে এই দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। এই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের একাধিক পুরসভার প্রাক্তন প্রধান এবং কর্তা ব্যক্তিদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি পুরসভাগুলিতেও তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তারা। আর এবার দুর্নীতির আরও শিখরে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই রাজ্যের একাধিক পুরসভার হাজিরা খাতা এবং বায়োমেট্রিক মেশিনকে তারা নিজেদের নজরে আনতে চাইছেন। তদন্তকারীরা মনে করছেন, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তারা কোনো রকম কাজকর্ম না করে বা কর্মস্থলে হাজিরা না দিয়েই বেতন তুলেছেন। এ বিষয়ে ইতিমধ্যেই পুর ও নগর উন্নয়ন দফতরের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। অর্থাৎ শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরিই নয়, তাদের কাজের ক্ষেত্রেও রয়ে গিয়েছে একাধিক বেনিয়ম। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আর বিষয়টি সামনে আসতেই এই দুর্নীতির বহর নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রাজ্যবাসীর মনে। মেঘা রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।